হ্যালো ভিউয়ার্স, আমি জিয়া। সবাইকে আবার একটি নতুন ইটাল লেসনে স্বাগতম। তো আজকে আমরা মেজর স্কেলের ফুল ফর্মুলাটা শিখবো, ঠিক আছে? তো গত লেসনে আমি দেখেছিলাম যে মেজর স্কেলের এই ফর্মুলাটা, ঠিক আছে? তো আশা করি সকলে দেখেছেন। তো এই ফর্মুলাটার মধ্যে মেজর স্কেল তৈরি করতে আমাদের লাগে হচ্ছে হোল স্টেপ হাফ স্টেপ, ঠিক আছে? এই ফর্মুলাটা লাগে আমাদের। তো এই ফর্মুলার মধ্যে যদি আমি একটা স্কেল লিখি, ঠিক আছে, ধরেন এ বি সি ডি, আচ্ছা এখানে এ দুইটা হবে, সি দুইটা, ডি ই, দেন এফ, এফ শার্প, জি জি শার্প, ঠিক আছে, দেন আবার এ নোট, কারণ এ নোট আর এ নোট, তো মোট নোট হচ্ছে 12 নোট, 12টা নোট, ঠিক আছে? কটা নোট থাকে? 12টা নোট থাকে। হ্যাঁ, তো 12টা নোটের মধ্যে আমরা এখন হোল স্টেপ হিসেবে যদি কাউন্ট করি, তাহলে এখানে শার্প হবে সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প। হ্যাঁ, তো এখন যদি আমি কাউন্ট করি এখান থেকে, যে এ হচ্ছে, এটা যদি রুট নোট হয়, ঠিক আছে, যে প্রথমে যেটা থাকে রুট নোট, যারা গত লেসনটা দেখেনি তারা অবশ্যই ওই লেসনটা দেখার পর ওই লেসনটা দেখবেন, মানে আমার আগের লেসনটা যারা দেখেননি তারা ওই লেসনটা দেখার পর দেন এই লেসনটা দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো এখানে যদি এ স্কেল বের করতে চাই, এ রুট নোট, ঠিক আছে, তো এ রুট নোটের মধ্যে এখানে হচ্ছে এ স্কেল, এ শার্প, বি শার্প, তো এখানে হোল স্টেপ, তাহলে এরপর বি হোল স্টেপ, তারপর হচ্ছে আবার হোল স্টেপ, সি, দেন হচ্ছে হাফ স্টেপ, তাহলে হাফ স্টেপ, দেন এখান থেকে আবার হোল স্টেপ, দেন হচ্ছে আবার হোল স্টেপ, দেন হচ্ছে আবার হোল স্টেপ, তারপর হাফ স্টেপ, মানে আমাদের কাঙ্ক্ষিত আবার আগের নোটটা 8, ঠিক আছে? তো এভাবে হচ্ছে একটি স্কেল বের করে, ঠিক আছে? আর হচ্ছে যে শার্প, আর মানে কোথায় এ ফ্ল্যাট বসে আর কোথায় শার্প বসে, ঠিক আছে? তো আমি যদি একটা স্কেল দেখি এখানে, যদি আমি ধরেন এই স্কেলটাই যদি লিখি, তাহলে এখানে হচ্ছে পাচ্ছি এ বি সি শার্প, ডি, তারপর হচ্ছে ই, এফ শার্প, আর পাচ্ছি হচ্ছে আমাদের জি শার্প, আবার এ। তাহলে আমাদের এইখানে কয়টা নোট আসছে দেখেন, 1 2 3 4 5 6 7 8, 8টা নোট পেয়ে গেছি, তাই না? মূলত 8টা, আর সারেগাম হিসেবে থাক। তো এখান থেকে আমরা এ নোটটা পেয়ে গেছি, ঠিক আছে? এখন এ নোটের বেলায়, ঠিক আছে, তো আমরা এখন এটা তো শার্পে পেলাম, এখন যদি আমি ডি নোটটা, ডি মানে ডি মেজর স্কেলটা লিখি, দেখুন ডি ই এফ শার্প, জি এ, তারপর হচ্ছে বি সি শার্প, আর হচ্ছে ডি, তো 8টা নোট, এটা হচ্ছে ডি স্কেল। তো ডি স্কেলের, ঠিক আছে, আমার এইখানে আমার এফ, জি ফ্ল্যাট লিখতে পারতাম, তো জি ফ্ল্যাট লিখলাম না কেন এখানে, ঠিক আছে? তো এটা আমরা ফ্ল্যাট আর শার্পেরটা আলাদা করে দেখবো, ঠিক আছে, যে কখন কখন ফ্ল্যাট বসে আর কখন 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 শার্প বসে। আর একটা কথা হচ্ছে, আমরা এফ শার্পকে জি ফ্ল্যাটও বলতে পারি, ঠিক আছে? কারণ হচ্ছে যখন পিছের নোট আর আগের নোট, ঠিক আছে, এই ব্যাপারটা আমি বলেছি, তো আপনারা যারা দেখেননি তারা ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে ফ্ল্যাট আর শার্পের ব্যাপারটা। তো তবু আমি এখানে একটু বলে দিচ্ছি যে যখন আমার সামনে ধরেন এফ, এফ শার্প, ঠিক আছে, এফ, এফ শার্প, ঠিক আছে, তো এফ থেকে হচ্ছে এফ শার্প, তারপর হচ্ছে জি, ঠিক আছে, তো এফ থেকে যখন আমরা সামনের দিকে যাব, সামনের দিকে, তখন আমাদের শার্প হচ্ছে, আর যখন পিছের দিকে আসবো তখন ফ্ল্যাট হচ্ছে। তো জি থেকে জি এর পেছনে যদি যাই আমরা, ঠিক আছে, এটা সামনের দিকে, এটা পেছনের দিকে গেলে হচ্ছে জি, জি ফ্ল্যাট, ঠিক আছে, জি ফ্ল্যাট, সরি, জি ফ্ল্যাট আর হচ্ছে জি। আশা করি সকলে বুঝতে পারছেন যে সামনের দিকে গেলে শার্প আর পিছের দিকে আসলে ফ্ল্যাট হয়ে যাবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন যে যখন সামনের দিকে যাব তখন হচ্ছে শার্প, আর যখন পেছনের দিকে আসবো তখন হচ্ছে ফ্ল্যাট। আসলে জি, ধর এ ফ্ল্যাটটা এভাবে লেখা হয় ছোটতের বি এর মতো করে, ঠিক আছে? তো আমি এখানে স্কেলগুলো আগে থেকে লিখে রেখেছি, ঠিক আছে, যে কোনটা কোন স্কেল, তো আপনারা চাইলে স্ক্রিনশট অথবা লিখতে পারেন।
তো এখানে দেখুন মেজর স্কেল এ বি সি শার্প ডি ই এফ, ঠিক আছে? তো সম্পূর্ণটা আমি এইভাবে লিখেছি। তো এখানে হচ্ছে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা আছে, ঠিক আছে? তো 17টার মধ্যে আপনার 17টা মুখস্থ করা লাগবে না, কারণ একটার বলছি শার্প আর ফ্ল্যাট, ঠিক আছে? যে দুইটা একই জিনিস, যখন সামনে যাই তখন শার্প, পেছনে আসলে ফ্ল্যাট। তো আপনারা এখান থেকে জাস্ট যেগুলো টিক দেওয়া আছে সেগুলো লিখে রাখতে পারেন অথবা মুখস্থ করতে পারেন। মুখস্থ বলতে আপনার মনে রাখতে পারেন, ঠিক আছে? জাস্ট মনে রাখলে হবে। তো আমি আবার দেখাচ্ছি, আপনারা কোথাও নোট ডাউন করতে পারেন অথবা মনে থাকলে তো ভালোই, অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো যেগুলোতে টিক দেওয়া আছে সেগুলো, ঠিক আছে, ইম্পর্টেন্ট, বা সেগুলো লিখতে পারেন, কোনো সমস্যা নেই, আর বাদ বাকিগুলো না লিখলে হবে। আর এখানে কারণ এই দুইটা সেম, তো এইটার মধ্যে অনেক শার্প, তো এর জন্য এখানে একটা ফ্ল্যাট দুইটা তিনটা ফ্ল্যাট আছে, তো এটা মুখস্থ করা অনেক সহজ, এটা এর জন্য এটা দিয়েছি। তারপর হচ্ছে শার্প, এটা মুখস্থ করতে হবে, সিটা তো মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে এই দুইটার মধ্যে অল্টারনেটিভ আছে, তো এই দুইটার থেকে যে কোনো একটা মুখস্থ করতে পারেন আপনি, অথবা সি শার্পেরটা অথবা ফ্ল্যাটেরটা মুখস্থ করতে পারেন। আমার মনে হচ্ছে যে ফ্ল্যাটেরটা আমার কাছে ইজি, এর জন্য আমি ফ্ল্যাটেরটা দিয়ে রেখেছি। তারপর হচ্ছে ডি, ডির জন্য আপনি এটা মুখস্থ করতে হবে, ইয়ের জন্য এটাই মুখস্থ করতে হবে, ই ফ্ল্যাট, ঠিক আছে? তো ইয়ের জন্য দুইটাই মুখস্থ করতে হবে, এফ এর জন্য এটা। তো জি শার্পের জন্য অল্টারনেটিভ আছে, তো আপনি ফ্ল্যাট মুখস্থ করতে পারেন অথবা শার্প মুখস্থ করতে পারেন, ঠিক আছে? আমি জি মুখস্থ করছি। তারপর এখানে আপনি জি, এখানে অল্টারনেটিভ নেই, তার মানে এটাও মুখস্থ করতে হবে। আর এখানে শেষের দুইটার মধ্যে অল্টারনেটিভ আছে, ঠিক আছে? তো শেষের দুইটার মধ্যে আপনি যে কোনো একটা মুখস্থ করতে পারেন। তো এখন আসেন এটাকে আরো ছোট করি আমরা। তো এটাকে আরো ছোট করবো কিভাবে দেখুন, তো এখানে হচ্ছে শেষে, এখানে শেষে শার্প ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে আমরা সি এর, সি এর স্কেলটা হচ্ছে সবচেয়ে সহজ, ঠিক আছে? এখানে কোনো শার্প টার্প নেই, কিছু নেই, তো এটা সবচেয়ে হচ্ছে সহজ। আর এদিকে যে স্কেলগুলো দেখিয়েছি এখানের মধ্যে আবার ডাবল শার্পও আছে, ঠিক আছে? তো ডাবল শার্প মুখস্থ করা অনেক কঠিন। তো এখানে দেখুন, তো সি স্কেলটা আগে লিখবেন সবার আগে, কারণ সি স্কেলের মধ্যে কোনো শার্প বা ফ্ল্যাট নেই, ঠিক আছে? এটা সবচেয়ে সহজ, ঠিক আছে, এবং অনেক সহজ স্কেল একটা। তো এখানে আমরা কী করেছি যে সি স্কেলটা সম্পূর্ণটা আগে লিখেছি, তো সিটা লেখার পরে জি স্কেলটা এখানে টান দিয়ে আমরা এখানে আনেছি, ঠিক আছে? এখানে আমরা এখানে নিয়ে এসেছি। তো এখানে নিয়ে আসার পরে আবার তারপর হচ্ছে আলফাবেটিক্যাল ওয়ার্ডের হিসেবে লিখবেন, আগে শার্পটার কিছু দেওয়া দরকার নেই। তো এখানে লিখেছি, ঠিক আছে? তো লেখার পরে এখানে হচ্ছে যখন আমরা লিখেছি তখন আমরা 5 নাম্বার, 1 2 3 4 5 মেজর স্কেল তৈরি হচ্ছে রুট নোট, মেজর থার্ড, ফিফথ নোট, ঠিক আছে, এই তিনটা নোট দ্বারা। তো এইখানে হচ্ছে মানে পারফেক্ট ফিফথ। তো এইখানে হচ্ছে জি নোটটা আবার এখানে নিয়েছি, জি নোটটা লেখার পরে আবার সবগুলো এ বি সি ডি লিখেছি, জির পরে এ বি সি ডি এফ জি, ঠিক আছে? তো এখন শার্পের ব্যাপারটা কি, ফার্স্টে এই শার্পটা হবে, ঠিক আছে? তো এই শার্পটা দিয়েছি, শার্পটা দেওয়ার পরে আবার এইখান থেকে আমাদের 5 নাম্বার, 5 নাম্বার এখানে যে যেই লেটারটা হবে সেই লেটারটা আবার এখানে আনবো। তো এখান থেকে আবার এখানে এনেছি, তো আনার পর এখানে আবার লিখেছি সবগুলা। লেখার পর এখন দেখুন এখানে শার্প আছে, তাহলে এফ এর শার্প দিচ্ছে, আবার শেষে শার্প, আবার এ, ঠিক আছে, এ নোটে এসেছি, এ নোটে আসার পরে আবার সবগুলো এ বি সি ডি লিখেছি। তো সিতে শার্প আছে, সিতে দিয়ে দিয়েছি, এফ এ শার্প আছে, এফ এ, আর শেষে শার্প তো দিতে হবে। তারপর আবার ইতে সেমভাবে, ঠিক আছে, সেমভাবে গিয়েছি যে ইর পরে সবগুলো লিখেছি, তো এফ এ শার্প আছে, জিতে দিয়ে দিয়েছি, ওদেরটা ওদের, সিতেও শার্প আছে, তো আবার শেষে তো শার্প হবেই। তারপর আবার এইখান থেকে বি নোটটা এনেছি, তো বি নোটের, বি নোট সার্কেলটা আবার এভাবে হয়েছে, স্কেলটা সরি, এভাবে হয়েছে স্কেলটা। তো বি সি সবগুলো লিখার পরে এখানে সি ডি শার্প আছে, এফ জি শার্প আছে, এতে তো শার্প দিতে হবে, আবার এফ শার্প এখানে, তার মানে এখানে সবগুলোতে শার্প আছে বাট বিতে শার্প নেই, ঠিক আছে? তারপর তো এখানে দেখুন 1 2 3 4 5 6 7, তো এগুলো হচ্ছে শার্পের স্কেল, আমরা যে আগের শার্পগুলো দেখলাম এখানে, ঠিক আছে? তো এখানে হচ্ছে ওই শার্পগুলো। তো এখানে শার্প, এখন ফ্ল্যাটের ব্যাপারে আসি। তো ফ্ল্যাট, ফ্ল্যাটটা কি, ফ্ল্যাটটা হচ্ছে পেছন, যে এখানে ফোর্থ থেকে ধরতে হবে এবং ফোর্থের বিতে ফ্ল্যাট দিতে হবে। তাহলে ফোর্থ থেকে ধরেছি, ফোর্থের বিতে ফ্ল্যাট দিয়েছি, তো সি স্কেলটা আবার লিখেছি, আমি আগেই বলেছি যে সির কোনো শার্প অথবা ফ্ল্যাট হয় না, তো সিটা পুরোটা লিখেছি।
লেখার পরে এখানে আমাদের এফ থেকে আবার আনছে, এখানে উপরে নিয়েছিলাম হচ্ছে ফিফ থেকে দেখুন, আর এখানে এসে ফোর থেকে, ফ্ল্যাট হচ্ছে ফোর থেকে নিতে হবে, তো ফোর থেকে নেওয়ার পরে আবার লিখেছি, তো ফোর থেকে ফ্ল্যাট দিতে হয়, তো বি ফ্ল্যাট আবার এখান থেকে এখানে নিয়ে এসেছি, তো আসার পরে আবার এখানে সবগুলো লিখেছি, লেখার পর আবার এখানে ফ্ল্যাট দিতে হবে, ফ্ল্যাট দিয়েছি, আবার এখান থেকে এখানে আসছে, তো এখানে আসার পরে আবার সব কয়টা লিখেছি নোট ই এফ জি, ঠিক আছে, ক্রমিকভাবে লেখার পরে আবার এতে ফ্ল্যাট দিতে হবে, কারণ কি, ঠিক আছে, আর এখানে ব্যাপারটা দেখুন, এখানে কি এফ এরও কোনো, এফ এর তো ফ্ল্যাট নাই, বির ফ্ল্যাট আছে ফ্ল্যাট দিয়েছি, তো ই ই এর ফ্ল্যাট আছে দিয়ে দিয়েছি, এ ঠিক আছে, তারপরে যে বি এর ফ্ল্যাট আছে এখানে বি এর ফ্ল্যাট, তার জন্য এখানে বি এর ফ্ল্যাট আনতে হয়েছে, তো এখানে আবার লিখেছি, তো এইটা আবার এখানে এনেছি এ এ ফ্ল্যাটটা, এ ফ্ল্যাট টানার পরে আবার বি ফ্ল্যাট, এই বি ফ্ল্যাট আছে, তো সি ডি, তো ডি ফ্ল্যাট তো দিতেই হবে আমাদের, ইতে ফ্ল্যাট আছে, ইতে ফ্ল্যাট, এফ জি, ঠিক আছে, তো তারপর হচ্ছে আবার ডি ফ্ল্যাট, ডি ফ্ল্যাটটা এখানে এনেছি, তারপর ই ফ্ল্যাট, এফ ফ্ল্যাট, জি ফ্ল্যাট, ঠিক আছে, তারপর আবার জি ফ্ল্যাটের জি নোটটা এনেছি, তো জি ফ্ল্যাট, এ ফ্ল্যাট, বি ফ্ল্যাট, সি ফ্ল্যাট, ডি ফ্ল্যাট, এফ ফ্ল্যাট, ই ফ্ল্যাট, এফ ফ্ল্যাট, ঠিক আছে, যেগুলো ফ্ল্যাট আছে ওগুলোর থেকে আমি, তো আমাদের কি স্কেলগুলো মুখস্থ করাগুলো জাস্ট আমরা এভাবে পেয়ে গেলাম, ঠিক আছে, তো জাস্ট ফ্ল্যাট আর শার্পের ব্যাপারটা, তো এগুলো মুখস্থ করা লাগে না, জাস্ট একটু ব্রেনটা রাখলেই হয়, ঠিক আছে, তো চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তো আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে শার্প আর ফ্ল্যাটের এরিয়াটা হয়, ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর হচ্ছে আমি বিগিনার টু ইন্টারমিডিয়েট লেসনগুলো দিয়ে রেখেছি সেগুলো দেখবেন, আর যদি ভালো লাগে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে যাবেন, ঠিক আছে, তো আপনাদের মুখস্থ করতে হবে না, জাস্ট এগুলা এগুলা কি এগুলা কত বড় ছিল দেখছেন, এগুলো ফ্ল্যাট ফ্ল্যাট শার্প টার্প কত ঝামেলা ছিল, বাট আমরা কোথায় নিয়ে এসেছি এখানে কত তাড়াতাড়ি, ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সবাইকে ধন্যবাদ।